হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে বেঙ্গল নলেজ 24-এ। বেঙ্গল নলেজ 24-এর আজকের নিবেদন, পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা মুর্শিদাবাদ জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি। এই সব কিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব মুর্শিদাবাদ জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হল মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলাটি স্থাপিত হয় 17 আগস্ট 1947 সালে। এই জেলার মোট আয়তন 5,324 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 71,02,430 জন। মুর্শিদাবাদ জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে মালদহ জেলা, দক্ষিণে বর্ধমান ও নদিয়া জেলা, পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে বীরভূম জেলা। মুর্শিদাবাদ জেলাটির নামকরণ করা হয়েছে বাংলার নবাব মুর্শিদকুলি খানের নাম অনুসারে। নবাবি আমলে মুর্শিদাবাদ বাংলার প্রশাসনিক কেন্দ্র ছিল। পরবর্তীতে দেশভাগের পর 17 আগস্ট 1947 সালে এটি মুর্শিদাবাদ জেলা হিসেবে গঠিত হয়। এই মুর্শিদাবাদ জেলার জেলা সদর বহরমপুর। এই জেলার মহকুমা 5টি, এগুলি হল বহরমপুর, ডোমকল, লালবাগ, কান্দি ও জঙ্গিপুর, এবং পৌরসভা 7টি। এগুলি হল বেলডাঙ্গা, বহরমপুর, ঢুলিয়ান, জঙ্গিপুর, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, কান্দি ও মুর্শিদাবাদ পৌরসভা। এই জেলার ব্লক সংখ্যা হল 26টি। এই জেলায় 26টি পঞ্চায়েত সমিতি রয়েছে। রয়েছে 254টি গ্রাম পঞ্চায়েত, 5,187টি গ্রাম এবং 3,828টি মৌজা। মুর্শিদাবাদ জেলায় মোট থানা রয়েছে 26টি। এই জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি। লোকসভার আসন রয়েছে 3টি, এগুলি হল মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও বহরমপুর, এবং বিধানসভার আসন রয়েছে 22টি। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যভাগে অবস্থিত অনেকটা ত্রিভুজের অনুরূপ আকৃতি বিশিষ্ট এই মুর্শিদাবাদ জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাটিকে পূর্ব পশ্চিমে বিভক্ত করেছে। এই জেলার পূর্বভাগ বাগরি ও পশ্চিম ভাগ রার নামে পরিচিত। এই জেলার রার অঞ্চল কোথাও উঁচু নিচু, কোথাও সমতল, শুষ্ক জলবায়ুযুক্ত, ধূসর বা লাল রঙের কাদা মৃত্তিকাময়। অন্যদিকে বাগরি অঞ্চল পলিগঠিত, বন্যাপ্লাবিত, নিচু, আর্দ্র জলবায়ুযুক্ত, অতি উর্বর। এই জেলার বার্ষিক গড় তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 1,600 মিমি। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য নদীগুলি হল ভাগীরথী, ময়ূরাক্ষী, জলঙ্গি, দ্বারকা, শিয়ালমারা, ব্রাহ্মণী ইত্যাদি। এই জেলার উল্লেখযোগ্য বাঁধ ফারাক্কাবাঁধ। এই জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে নবম এবং গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এই জেলার প্রধান শিল্পগুলি হল রেশম শিল্প, হাতির দাঁতের শিল্প, খাগড়াই কাঁসার বাসনপত্র ও তাঁতবস্ত্র। মুর্শিদাবাদ জেলার মোট শিকার হার 67.53%। এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় হিন্দি, সাঁওতালি প্রভৃতি আরো অনেক ভাষাও প্রচলিত। মুর্শিদাবাদ জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল বহরমপুর কলেজ, বহরমপুর গার্লস কলেজ, মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়, জঙ্গিপুর কলেজ, কান্দিরাজ কলেজ, কৃষ্ণনাথ কলেজ, নগর কলেজ, জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ইত্যাদি। এই জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি রেল স্টেশন হল মুর্শিদাবাদ রেল স্টেশন, বহরমপুর কোর্ট রেল স্টেশন, জঙ্গিপুর রোড রেল স্টেশন, লালবাগ কোর্ট রোড রেল স্টেশন, নিউ ফারাক্কা জংশন রেল স্টেশন ইত্যাদি। মুর্শিদাবাদ জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল হাজারদুয়ারি প্রাসাদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে কিলা নিজামত ক্যাম্পাসে অবস্থিত এই হাজারদুয়ারি প্রাসাদটি 19 শতাব্দীতে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুন জাহের রাজত্বকালে স্থাপিত। কাটরা মসজিদ। কাটরা মসজিদটি একটি পূর্ব কারওয়ানসারই মসজিদ এবং নবাব মুর্শিদকুলি খানের সমাধি, যা 1723 এবং 1724-এর মধ্যে নির্মিত করা হয়েছিল। এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলা ওয়্যারগুলির মধ্যে একটি। মতিঝিল পার্ক। ভাগীরথী নদীর এক পরিত্যক্ত অংশ থেকে গঠিত 350 একর অক্সবো রোডটি নবাবী আমলে ব্যাপক মুক্ত চাষের জন্য এর নামকরণ করা হয় মতিঝিল। বর্তমানে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই পার্ক পর্যটকদের কাছে অধিক আকৃষ্ট। চারবাংলা ধাম। আজিমগঞ্জের বরানগরের চারবাংলা ধাম বেঙ্গল মন্দির স্থাপত্যের এক অপূর্ব উদাহরণ। 18 শতকে মন্দিরটি নাটোরের রানী ভবানীর পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। কর্ণ সুবর্ণ। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা শশাঙ্কের শাসন আমলে গৌরাজ্যের রাজধানী ছিল এই কর্ণ সুবর্ণ। আর্মেনিয়ান চার্চ। পূর্ব ভারতের প্রাচীনতম এই আর্মেনিয়ান চার্চ 1757 সালে বহরমপুর শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। নিজামত ইমামবাড়া। ভারত ও বাংলার বৃহত্তম বর্তমান এই ইমামবাড়াটি 1847 সালে নবাব মনসুর আলী খান নির্মাণ করেছিলেন। এছাড়াও জাহান কোষা কামান, কাঠগোলা বাগান, জগৎ শেঠের বাড়ি, আজিমুন্নিসা বেগমের সমাধি, সিরাজ
ইলিয়াস উদ্দৌলার সমাধি, বিষ্ণুপুর কালীবাড়ি, কাশিমবাজারের রায় পরিবারের রাজবাড়ি ইত্যাদি। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা মুর্শিদাবাদ জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভালো লাগা মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।